नमस्कार बंधुरा, सातीर रान्नाघरे तुम्हारे सबाई के स्वागत जानाई। आज आमी एक नतून धरनेर माछेर झोले पदे रेसिपि निये एलाम, जार नाम हलो कासुन पोड़ा माछेर झोल। एटा पूर्वबंग अर्थात बांग्लादेशेर एक रेसिपि जेखाने कालो सर्षे के कासुन बला हय, आर ई कालो सर्षे दिए जे रान्ना करा हय ताके बला हय कासुन पोड़ा माछेर झोल। चलो देखे नी एटा बानाते आमादेर की की लागबे। प्रथमेई शुकनो कड़ाइते कालो सर्षे निये दो तीन मिनट एकटु भेजे नेब, जाते एटा पुड़े ना जाए, एइभाबे कम आँचे भाजते हबे। तारपरे एटा मिक्सार ग्राइंडारे गुड़ो करे रेखे देब। एरपरे कातला माछे नून हलुद माखिए सर्षेर तेल गरम करे सेटा एपिटोपिट करे एकटु भेजे तुले राखब। ओई तेलेई कालो जिरे आर चेरा काँचा लंका फोड़ने दिए एक दो सेकेंड एकटु नेड़े नेब। एरपरे रसुन कुचि आर पेंयाज कुचि दिए একটু ভালো করে ভেজে নেব। তোমরা এটা রসুন আর পেঁয়াজ কুচি ছাড়াও বানাতে পারো, আমি এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে করেছি। এরপরে হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে কষে নেব, যাতে মশলাটা পুড়ে না যায়। যখন একটু মশলাটা কষে আসবে তখন এক বাটি গরম জল দেব। দিয়ে জলটা একটু ফুটে উঠলে এর মধ্যে আন্দাজ মতো নুন দেব আর ভালো করে মিশিয়ে দেব। এরপরে ভেজে রাখা মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে, যে শুকনো কড়াইয়ে ভাজা সর্ষেটা ছিল সেটাও এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ ঢেকে রেখে দেবো ভালো করে মিশিয়ে দিয়ে। এরপরে আবার ঢাকনা খুলে ধনেপাতা কুচি আর কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো, এটা একদম শেষে দেবো। দিয়ে ভালো করে নেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে গরম গরম পরিবেশন করবো। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রেসিপিটা তোমরা বাটা মাছ বা যে কোনো পোড়া মাছ দিয়েও বানাতে পারো, খুবই ভালো লাগবে। আর একদমই ভিন্ন স্বাদের এই রেসিপি। তোমরা যদি এই রেসিপি ভিডিওগুলো ভালো লাগে, প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো। আমার এই সমস্ত রেসিপি ডেসক্রিপশন বক্সে লেখা থাকে, ওখান থেকে দেখে নিতে পারো। অনেক ধন্যবাদ।